গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো, ব্লগটা ছাদ থেকে স্টার্ট করলাম। তো ছাদে দেখো কি সুন্দর এই ফুলটা ফুটে উঠছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো সকাল সকাল চলে আসছে বর ছাদে, তো আমিও ছাদে এসে দেখি যে বর গাছ চর্চায় বসে গেছে। তো আমি এসে দেখি যে ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটছে, তো তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো এদিকে আমার বর আসছে আর এদিকে পাপা সোনাও চলে আসছে। তো দেখো আমার বর এই গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছে, এখন পাপা সোনাও জল দিয়ে দিবে। এত দুষ্টু, সারাক্ষণ যদি ওকে জল নিয়ে খেলতে দাও তো খেলতেই থাকবে, মানে জল প্রিয় যাকে বলে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা। সকালে উঠে দিচ্ছি আলু ভাজা, আজকে বড় কিনে আলু দিচ্ছি, আলু ভাজা করে দিচ্ছি, সবকিছু বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, এই ভাজা দিয়ে আজকে রুটি দিয়ে বরকে চলে গেছে অফিসে। আর দেখো আজকে বিছানা পাতা কম্বলটা রোদে দিয়ে দিচ্ছি। দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠছে, ওই মোটা জার্জিনটা তো আর কি রোদে দেওয়া যায় না, তো ওই যে আমি একটা কম্বলের মতো যেটা পাখি পাতি সেটাকেই রোদে দিই মাঝে মাঝে, মানে সপ্তাহে একদম দুদিন দিই। তো আজকে রোদে দিয়ে আসছি আর আমার কাজকর্ম প্রায় হয়েও গেছে। সকালে যা ফুটো দিয়ে নিয়েছি আজকে মেলুটা, আর আমি একটা স্নান করে আসলাম, ঘরটাকে একটু পরিষ্কার করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর কি বলে, মেলুটা রান্নাও বসে দিচ্ছি, রান্না হয়েও গেছে। আর আমি এখন মা কালকে রাতে একটা ডাল নিয়ে আসছি, তো সেই ডালটাকে আমি এখন রস করবো আর বড় করবো। এখন রসটা করা থাকলে কি তখন তখন করা যাবে বড়াটা, তাহলে বড়া তো বন্ধুরা দেখো তালটাকে নিয়ে যুদ্ধ করতে বসে গেলাম, যুদ্ধ বলছি কেন, তো ছুলতেছি, তো তালের রসটা বের করব। আর বন্ধুরা এই আজ কালকে রাত্রে নিয়ে এসে এটা যদি এখন আমি না করি এটা এভাবেই থেকে যাবে, কেন ছোটো যা মেজো যা তো ওদের বাচ্চা নিয়ে ওরা পারে না, তো সে কারণে আমি বসে গেলাম তালটা নিয়ে। আর রসটা করা থাকলে কি বড়াটা করতে আর বেশিক্ষণ লাগবে না, যে কেউ করতে পারবে, তো রসটাই হচ্ছে মেন। তো যাই হোক এটা নিয়ে আমি বসে গেলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপরে ছাঁকিয়ে ছাঁকে নেব রসগুলো, এখন বের করে নিয়ে যাবে। এইটা হচ্ছে রস, তালের রসটা করার আগে থেকে রেডি করে না রাখলে পরে না, আজকে করবো কালকে করবো করতে করতে তাদের রসটাই হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটু করে রান্না আমি করিনি, রান্না করে রান্না মেঘুটা করে নিল, সন্ধ্যাবেলা আছে আজকে বার্থডে বাড়ির নিমন্ত্রণ। তো বার্থডে বাড়ি যেতে হবে আমার ছোট দেওরের বন্ধুর মেয়ের আজকে বার্থডে, তো সেখানে যাবো। তো দেখো তালের রস করা হয়ে গেছে আমার, তো একটা রস বের হইল, তো ওইটাকে এখন আমি ভিজিয়ে রেখে দিই। রস ওইটা এখন বানাবো না, সন্ধ্যাবেলা বানাবো, তার জন্য এখন ভিজিয়ে রেখে দিই। বন্ধুরা দেখো এত পরিমাণে রৌদ্র ছাদে চলে আসছি আর এসে দেখি সব কাপড় শুকিয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার এই কম্বলটা যেটা বিছানায় পাতি, তো এইটাকে আমি মাঝে মাঝে রোদে দিয়ে থাকি। তো নিয়ে যাবো এই পাশে দুটো চালকুমড়া গাছ আর ওই পাশে একটা আছে, তোমাদের দেখাই ওই পাশে চালকুমড়া গাছ আছে বন্ধুরা। তো এই গাছটা দেখো মানে আশা হয় কিন্তু সেভাবে খেয়াল করি না যে চালকুমড়া হবে কি না, কিন্তু অবশেষে একটা চালকুমড়া গাছে ধরছে। তো দেখো এই যে এখানে তো একটাই আর কি চালকুমড়া ধরছে গাছে, মানে আমাদের এই যে এখানে কার্টুনে লাগানো গাছটা যখন লাগাবো তখন বেশ সুন্দর হবে, যখনই উপরে উঠে যাবে তখন গাছটা কীরকম জানি হয়ে যায়।
একটু ওই গাছটা। তো এখানে আজকে সবুজে সবুজ, তো তার জন্য শালকুমাটো দেখতে সবুজ হয়, কিন্তু এতদিন দেখতে পাইনি, কিন্তু কালকে দেখছিলাম। তো কালকে ফুল তুলতে এসে দেখছিলাম, তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কালকে ভিডিও করিনি। তো আজকে দেখো এখানে তো একটাই ফল এখানে, তো এটা দেখি একটু বড়ো হবে তখন খাবো, এখন তো আমাদের হবেও না। মানে ফল হয় আমার বর তো ভীষণই খুশি হয়, বাপ রে, ওই সব কিছু করে ছাদের, মানে ফুল গাছ লাগানো থেকে সবজি গাছ, মানে যা যত গাছ আছে সব কিছু ওই করে। তো আজকে ও কালকে দেখছিল, তো আজকে আবার বললাম সকালবেলা যে চাল কুমড়ার গাছ একটা ছাদে চাল কুমড়া হয়েছে, তুমি কি দেখছো? বলছে হ্যাঁ আমি দেখছি আগে, তোমাদেরকে জানায় নাই। ও আমাদেরকে জানায় নি, ও আগের থেকে দেখছে, যেহেতু ও প্রতিদিন ছাদে আসে, আসে হচ্ছে গাছের চর্চা করে। তো আমার বর তো ভীষণই খুশি যে না গাছ লাগানোর পর যদি একটা ফল পাওয়া যায় সেটার আনন্দটাই আলাদা রকম হয়। তো চলো বন্ধুরা কাপড়গুলো নিয়ে যাই, প্রচণ্ড রৌদ্র আর সব কাপড় শুকিয়ে গেছে, মানে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাবো। তো কাপড়গুলো আগে বন্ধুরা দেখো সব কাপড় এই কম্বলের উপরে নিয়ে নিলাম, নিয়ে আসলাম আমি বাস্ত কাপড়গুলো। তো বন্ধুরা চলে এলাম কাপড়গুলো নিয়ে মার রুমে, তো এসে দেখি মার মাথা ব্যথা, তো মা শুয়ে আছে আর মেজুটা ভাত নিচে বেড়ে উপরে ডাকতে আসছে, এসে দেখে যে মার মাথা ব্যথা। তো মা বলছে আমি এখন খাবো না, বেগুন ভাজা আলু সবজি তরকারি আর এখানে হচ্ছে পাটশাক, তো পাটশাকটা আমরা একটা বাটিতে নিয়ে নিছি সবাই খাবো বলে। তো মা এখন খাবে না, তো এখানে বসে গেলাম মেজো যা আর আমি খেতে, আর ছোট যা হচ্ছে তোমার বাবুকে ঘুম পাড়াচ্ছে তো এসে খাবে। তো বন্ধুরা দেখো এখানে এখন বিছানাটা গুছিয়ে নেব, আর খাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেলে পর তারপর মনে হচ্ছে যে বিছানাতে একটু শুয়ে পড়ি। তো আমি বিছানাটা গোছাবানোর আগে মেজো যা ভাত বেড়ে নিছে, তো বলল দিদি আগে খেয়ে নাও, তো খাওয়া দাওয়া করে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দুই মেয়ে আমার মানে শোবে বলছে, তো আমি বললাম আগে বিছানাটা করে নিই তারপরে শোও। তো দেখো এইভাবে আমি বিছানাটা টান টান করে পেতে নিচ্ছি, আর বিছানা টান টান থাকলে পরে দেখতেও ভালো লাগে। তো চলো দেখতে থাকলাম, বিছানাটা গোছানো থাকলে খুব ভালো লাগে, ঘর রুমটা মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ, তাই না? শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আবারও ব্লগে চলে আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করতে একটু অনেক ঘুমিয়েছিলাম, দেখো চোখগুলো একটু খোলা খোলা লাগছে, ঘুম থেকে উঠলাম, উঠে একটু ধুলাম, আর ছোটো যা সন্ধ্যা দিয়ে দিল, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি তালে বড়াগুলো বানাবো, তো তালে বড়াটা বানিয়ে নিই, ছটফট করবো, কয়েকটা বানাই দেখি কতগুলো করতে পারি, তারপর তো আবার আজকে বাড়িতে বাড়ি নিমন্ত্রণ। এখানে আমি তালের রসটার মধ্যে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, আর একটুখানি ময়দা দিয়েছি, আর দিয়েছি চিনি, এটাকে এখন একটু লবণ দিয়েছিলাম, এটাকে দেখো এগুলো তো এখানে বড়া বানানোর জন্য আমি এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা, আর বড়াটা করব সাদা তেল দিয়ে। তো সাদা তেল মা নিয়ে আসছে, তো তেল দিয়ে সাদা তেল দিয়ে বড়াটা করব। বন্ধুরা প্রথম তালের বড়াটা আগে বড়মাছ দিয়ে দিই, তো বন্ধুরা এইভাবে তালে বড়াগুলো আমি ভেজে নিব। আর তালে বড়াগুলো খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে, আর কারো মন ভরে নেই তালে বড়াগুলো খেয়ে, তো বড়া বেশি হয়নি, অল্পটুকুই হয়েছে, তো সবাই চার পাঁচটা করে খাইলো আর কি। তো মা বলছে যে ঠিক আছে আমি আবার একটা নিয়ে আসব, আর তালটা বেশি রস বেড়ায়নি, অল্পটুকুই রস বেরোয়েছে, আমি তো ওটাতে জল মিশাইনি, শুধু তালের রসটা দিয়ে করছি, তো খেতে খুব টেস্ট হয়েছিল। তো মা বললো যে ঠিক আছে আমি আবার একটা নিয়ে আসবো, তারপর আবার সবাই একবার করে খাবো আর কি। তাহলে
কালারটা কি সুন্দর লাগছে না? গরম লাগছে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বাড়িতে বাড়ি যাওয়ার জন্য, আর আমার বড়া বা ভাজা হয়ে গেছে অনেকক্ষণে, তো রেডি হয়ে গেলাম আর একটা খাচ্ছি। আর বর্মশে যাবে না, আমরা যাবো বাচ্চাগুলোকে নিয়ে, আমার ছোটোটা চলে গেছে আগে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে, আর বার্থডে বাড়িতে মানে আমরা না সব দিকে কাটছিল, বারবার করে ফোন করতেছিল যে তোমরা আসো আসো আসো। তো যাই হোক আমরা এসে পৌঁছে গেলাম, তারপর দেখি ওরা কেক কাটলো। তো এই হচ্ছে ওই যে বার্থডে গার্ল, তো বার্থডে গার্ল কেক কাটছে, আর এটা হচ্ছে ভাইয়ের বন্ধুর মেয়ে, খুব আমাদের সাথে খুব ভালো একটা খাতির, তো না গিয়ে আমরা থাকতে পারলাম না। এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল। তো ভীষণই গরম লাগছিল, তার জন্য আমরা সবাই মানে আমরা যে কজন গেছি আমাদের সবাই দেখো বিছানায় বসে আর কি আছি। তো আজকে ব্লগটা এখানেই, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা।